আসসালামু আলাইকুম, আমি নিলয়। আপনারা দেখছেন নিলয় টেক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন। ইউটিউবের মধ্যে যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন, সেখানে কিন্তু কয়েকটা ধাপ রয়েছে। প্রথম ধাপে কিন্তু আপনাকে টাইটেল, তারপর ডিসক্রিপশন, ট্যাগ, সেখানে কিন্তু কাস্টম থাম্বনেল, এরকম আরো কয়েকটা জিনিস কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। এই সব কাজগুলো কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে করতে পারবেন একদম ল্যাপটপ বা কম্পিউটার মতো, সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিব। তারপর একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন তিনটা বার রয়েছে, তার মধ্যে তিন নাম্বার পজিশনে কিন্তু প্লাস আইকনের মতো একটা রয়েছে, তো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপলোডে ভিডিও অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমার ফোনের মধ্যে একটাই ভিডিও রয়েছে, তাই একটা শো করছে। আপনার ফোনের মধ্যে যতগুলো ভিডিও থাকবে সবগুলোই কিন্তু শো করবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ভিডিওটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনটা সিলেক্ট করে নেবেন। এবার আপনি এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন টাইটেল লেখার জন্য, তাই টাইটেলের মধ্যে আপনি আপনার ভিডিওর যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেই টাইটেলটা দিয়ে দিবেন। আমি এখান থেকে, এটা যেহেতু কার্টুন ভিডিও, এখান থেকে আমি কার্টুন ভিডিও দিয়ে দিচ্ছি। ভিডিওর নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ভিডিওর মধ্যে ডিসক্রিপশন দিতে হবে, তো আপনি ডিসক্রিপশনটা সবসময় আগে থেকেই লিখে রাখবেন। তো সেটা আপনি নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে পারেন, সেখান থেকে জাস্ট কপি করে এনে পেস্ট করে দিবেন। আমি এখান থেকে নর্মালি কোনো ডিসক্রিপশন দিচ্ছি না, তবে জাস্ট এখান থেকে আমি যেটা টাইটেল দিলাম সেটাকে এখানে ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করছি। এই ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের সম্পর্কে ডিটেলস বা ভিডিওটা সম্পর্কে ডিটেলস লিখে দিতে পারেন, আর আপনার ফেসবুক পেজ বা অন্য কোনো ওয়েবসাইট যদি থাকে সেটা লিঙ্কও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর এটার ভিজিবিলিটিটা পাবলিকই থাকবে। আর এটা যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনি এখান থেকে আপনি অপশন সিলেক্ট করে দিতে পারবেন ইয়েস ইট মেড ফর কিডস, আর যদি এটা বাচ্চাদের জন্য না হয় তাহলে এখানে নট ইট মেড ফর কিডস এই অপশনটাই সিলেক্ট রাখবেন। আর এটা লোকেশন চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি যদি এটাকে কোনো প্লে লিস্টের মধ্যে অ্যাড করতে চান তাহলে কিন্তু এই প্লে লিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন, তবে প্লে লিস্টটা কিন্তু আপনাকে ইউআইটি স্টুডিও অ্যাপটা থেকেই ক্রিয়েট করতে হবে, আপনি এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন না সরাসরি। তো আমরা এখান থেকে জাস্ট এতটুকুই করে নিব। তারপর এখানে আপলোড অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে এবার ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা এই অ্যাপটাকে এবার ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নিব। এবার অ্যাপটাকে আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলেই দেখুন এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে। আমি জাস্ট এবার ভিডিওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনি পেন আইকন বা এডিট আইকন, এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করলে কিন্তু ভিডিওটা এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনি এডিটের মধ্যে ক্লিক করবেন। আমরা প্রথমে থাম্বনেলটা দিয়েই শুরু করি। আপনি যে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানেই আপনি উপরের দিকে আপনার পেন আইকন পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি যদি আপনার ভিডিওর কোনো ফ্রেম দিয়ে থাম্বনেল দিতে চান সেটাও দিতে পারেন, আর যদি কাস্টম থাম্বনেল অ্যাড করতে চান অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা ভেরিফাইড হতে হবে। ভেরিফাইড না হলে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। চ্যানেল কিভাবে ভেরিফাই করে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেল অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনার যদি অলরেডি ভেরিফাই করা থাকে তাহলে কাস্টম থাম্বনেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফাইলস থেকে আপনি যেই থাম্বনেলটা অ্যাড করতে চাচ্ছেন সেই থাম্বনেলটা কিন্তু নিয়ে আসবেন। তারপর থাম্বনেলটা সিলেক্ট করার পর এখান থেকে উপরে সিলেক্ট অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু থাম্বনেলটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ভিডিওর মধ্যে ট্যাগ সেট করে দিতে পারবেন। তো এখানে অ্যাড ট্যাগের মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যেই ট্যাগগুলো দিতে চাচ্ছেন সেই ট্যাগ দিয়ে দিতে পারেন। যেহেতু আমার এটা কার্টুন ভিডিও তো আমি এখান থেকে নর্মালি একটা ট্যাগ দিয়ে দিচ্ছি কার্টুন। এরকম আপনারা যেই ট্যাগগুলো দিতে চাচ্ছেন সেই ট্যাগগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন, যেমন এটা কার্টুন, কার্টুন ভিডিও, তারপর বাংলা কার্টুন ভিডিও, এই টাইপের ট্যাগগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আর প্রতিটা ট্যাগ লেখার পর, মানে আপনি যদি যখন একটা ওয়ার্ড লিখবেন, ধরুন আমি এখানে আরেকটা ওয়ার্ড লিখি কার্টুন ভিডিও, একটা ওয়ার্ড লেখার পর আপনি জাস্ট এখান থেকে কিন্তু অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার একটা ট্যাগ এখানে অ্যাড হয়ে যাবে। আর আপনি সর্বোচ্চ 500 ওয়ার্ড পর্যন্ত ট্যাগের মধ্যে দিতে পারবেন, এর বেশি কিন্তু আপনি দিতে পারবেন না। তো আমি এটার মধ্যে ক্লিক করছি, তাহলে এখানে ট্যাগটা কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে যতগুলো খুশি আপনার ট্যাগ রিলেটেড আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। এই ট্যাগটা কেন দিবেন আপনারা, এই ট্যাগটা যদি আপনারা দেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার সার্চের মধ্যে যাবে। যখন কেউ এই ট্যাগগুলো দিয়ে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা তাকে শো করবে, সে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে। এই ট্যাগ না দিলে কিন্তু আপনার ভিডিওটা সার্চের মধ্যে ভালোভাবে যাবে না, তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভিউ কিন্তু অত বেশি হবে না। নিচের দিকে ক্যাটাগরি অপশনের মধ্যে পিপলস অ্যান্ড ব্লগ কিন্তু সিলেক্ট করা রয়েছে, আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড কিন্তু আপনি এখানে ট্যাগ দিয়ে দিবেন। যদি গেমিং রিলেটেড হয় গেমিং দিবেন, তারপর যদি এটা কমেডি টাইপের হয় তাহলে কমেডি দিবেন, আর এডুকেশন বা এন্টারটেনমেন্ট হলে সেটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এন্টারটেনমেন্টটাই সিলেক্ট করে দিচ্ছি।
আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন আপনার ভিডিওর মধ্যে ডিসলাইক বা লাইকটা শো করবে কিনা, এটা কিন্তু টিকমার্ক করা রয়েছে, চাইলে এটা বন্ধ করে দিলে কিন্তু আর শো করবে না। তারপর এখান থেকে জাস্ট আপনি মোর অপশন থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন আপনি যদি সেভের মধ্যে ক্লিক করেন উপরে, তাহলে আপনি যা ইনফরমেশন এর মধ্যে অ্যাড করলেন সবগুলো কিন্তু সেভ হয়ে যাবে। আর অবশ্যই টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন এগুলো কিন্তু ভালোভাবে দিবেন, তাহলে ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণ ভিউ আসবে। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।